BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ওপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে পাবনা চার আসনের হালচাল। পাবনা চার সংসদীয় আসনটি পাবনা জেলার আটঘরিয়া এবং ঈশ্বরদী উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ৭১তম আসন। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন ২,০,৮,৮৯৩ জন। ভোট প্রদান করেন ১,৪৩,৬৪৩ জন। নির্বাচনে বিএনপি সিরাজুল ইসলাম সর্দার বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৪৮,৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের হাবিবুর রহমান। নৌকা প্রতীকে তিনি পান ৪০,৯৭০ ভোট। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বিএনপি সিরাজুল ইসলাম সর্দারকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১,৯৮,৪০৪ জন। ভোট প্রদান করেন ১,৬৪,২১৫ জন। নির্বাচনে আওয়ামী লীগের শামসুর রহমান শরীফ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৬৬,৪২৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সিরাজুল ইসলাম সর্দার। ধানের শীষ প্রতীকে তিনি পান ৫৫,৯৪৪ ভোট। ২০০১ সালের ২৭শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২,৬৮,৭৭ জন। ভোট প্রদান করেন ২,২২,৭৪৩ জন। ২০০১ সালে বিএনপি থেকে সিরাজুল ইসলাম সর্দার মনোনয়ন পেলে বিদ্রোহী প্রার্থী হন হাবিব। সেবার হাবিব সিরাজের দ্বন্দ্বে গোল দিয়ে নির্বাচনের বিজয়ের মালা পরেন আওয়ামী লীগের শামসুর রহমান শরীফ ডিলু। নৌকা প্রতীকে তিনি পান ৮৫,৩১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সিরাজুল ইসলাম সর্দার। ধানের শীষ প্রতীকে তিনি পান ৬৫,৭২১ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটে ছিলেন ২,৯৫,৫৬৪ জন। ভোট প্রদান করেন ২,৭০,৭১৫ জন। নির্বাচনে আওয়ামী লীগের শামসুর রহমান শরীফ ডিলু বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১,৪১,২৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সিরাজুল ইসলাম সর্দার। ধানের শীষ প্রতীকে তিনি পান ১,১১,১১১ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩,৩১,৯৭৪ জন। ভোট প্রদান করেন ৬৭,২৯ জন। নির্বাচনে আওয়ামী লীগের শামসুর রহমান শরীফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩,৬২,৪৮২ জন। ভোট প্রদান করেন ৩,০,৪,৭৭৮ জন। নির্বাচনে প্রার্থী ছিলেন ৪ জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের শামসুর রহমান শরীফ, ধানের শীষ প্রতীকে হাবিবুর রহমান হাবিব, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির আব্দুর রশিদ শেখ ও হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের শামসুর রহমান শরীফ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ২,৪৯,৫৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির হাবিবুর রহমান হাবিব। ধানের শীষ প্রতীকে তিনি পান মাত্র ৫৮,৬২৩ ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করেন। পাবনা চার ঈশ্বরদী আটঘরি আসনে ১৯৯৬ সালের সপ্তম থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত একক আধিপত্য ছিল শামসুর রহমান শরীফ ডিলুর। ২০২০ সালের ২রা এপ্রিল সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ২০২০ সালের ২৬শে সেপ্টেম্বর শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ নুরুজ্জামান বিশ্বাস বিজয়ী হন।
পর্যবেক্ষণে দেখা যায়, পাবনা চার, আটঘরিয়া এবং ঈশ্বরদী উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনে পঞ্চম ও ষষ্ঠ সংসদে বিএনপি এবং সপ্তম, অষ্টম, নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ টোয়েন্টিফোরের গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ টোয়েন্টিফোর পাবনা চার আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 68.76% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 28.52%, বিএনপি 33.44%, জামায়াতে ইসলামী 26.15%, জাতীয় পার্টি 1.38%, স্বতন্ত্র ও অন্যান্য 10.49% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 82.77% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 40.45%, বিএনপি 34.07%, জামায়াতে ইসলামী 21.68%, জাতীয় পার্টি 3.06%, স্বতন্ত্র ও অন্যান্য 0.74% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 83.09% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 38.30%, চার দলীয় জোট 29.51%, জাতীয় পার্টি 3.45%, স্বতন্ত্র ও অন্যান্য 28.74% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 89.83% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 57.51%, চার দলীয় জোট 40.94%, স্বতন্ত্র অন্যান্য দল 1.55% ভোট পায়। পাবনা চার, ঈশ্বরদী, আটঘরিয়া আসনে উপনির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্ব করছেন পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ নুরুজ্জামান বিশ্বাস। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন চাইবেন। আওয়ামী লীগ থেকে আরও মনোনয়ন চাইবেন প্রয়াত সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু স্ত্রী কামরুন নাহার শরীফ, ছেলে গালিবুর রহমান শরীফ, মেয়ে মেহেজাবিন শিরিন পিয়া, জামাতা আবুল কালাম আজাদ মিন্টু ও খালাতো ভাই বশির আহমেদ। এরা সবাই 2020 সালে 26 সেপ্টেম্বর উপনির্বাচনে মনোনয়ন চেয়েছিলেন। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সর্দার। নিবন্ধন হারানো জামায়াতে ইসলামী বিএনপি থেকে এই আসনটি দাবি করবেন। সমঝোতা হলে সেক্ষেত্রে জামায়াতের পাবনা জেলার আমির আবু তালেব মণ্ডল অগ্রাধিকার পাবেন। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, পাবনা চার আসনে 80-এর দশকে জাসদের দাপট ছিল। 90-এর দশকে বিএনপি আসনটিতে রাজত্ব করে, কিন্তু সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের পর এটি আওয়ামী লীগের ঘাঁটিতে রূপান্তরিত হয়। প্রয়াত সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু 1996 সাল থেকে 2020 সালের 2 এপ্রিল মৃত্যুর আগ পর্যন্ত এককভাবে শাসন করেন এ আসনে। এলাকায় তার পরিবারের বেশ প্রভাব রয়েছে। নির্বাচনের প্রার্থিতা নিয়ে আওয়ামী লীগ দুই শিবিরে বিভক্ত, বিএনপিতেও একই অবস্থা। জাতীয় পার্টি তেমন সাংগঠনিক তৎপরতা নেই। ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলায় জামায়াতের বেশ কিছু ভোট রয়েছে যা নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 71তম পাবনা চার সংসদীয় আসনটিতে আওয়ামী লীগ বনাম আওয়ামী বিরোধীদের মধ্যে তুমুল লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ টোয়েন্টিফোরের সঙ্গেই থাকুন।